আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজ কাছে দূরে যে যেখান থেকে দেখতেছেন সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা ও দোয়া আর আজকে কি দেখাইতে যাচ্ছি এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে তো মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করবো উইন্টারের আগমন এবং সামারের বিদয়বেলাতে আমেরিকার যে ন্যাচারাল ভিউটা মানে সবুজ থেকে কিভাবে গাছের পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে আস্তে আস্তে পাতাগুলো ঝরে যাবে ওইটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন খুব সুন্দর একটা কালার রাস্তার দুই ধার দিয়ে গাছগুলা মানে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছে মনটা ছুঁয়ে যাবে একটা ভাব মানে প্রকৃতির সাথে কালারটা এত 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 সুন্দরভাবে মিশে আছে রাস্তার সাইড দিয়ে আমি মুগ্ধ হয়ে তাকায় তাকায় দেখতেছিলাম যে কি সৌন্দর্য সত্যি আল্লাহর রহমত আল্লাহর সৌন্দর্য আল্লাহর নিয়ামত আমরা সুক্রিয়া আদায় করে শেষ করতে পারব না মহান আল্লাহ তাল্লাহ আমাদেরকে সৃষ্টি জীব করে সৃষ্টি করেছেন আর তাদের তা এই সুন্দর নিয়ামতগুলা সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতেছি শুকুর আলহামদুলিল্লাহ তো দেখেন রাস্তাটা কত সুন্দর আর দুই সাইডের গাছগুলো অনেক সুন্দর যখন রোদ এসে পড়ছিল মনে হচ্ছে স্বপ্নে স্বপ্নে আসি মানে এত সুন্দর আসলে সামনের থেকে না দেখলে বোঝা যাবে না হয়তো ভিডিওতে অত সুন্দর বোঝা যাচ্ছে না তো পরিবেশটা খুবই সুন্দর আর কিছুদিন পরে যখন গাছের পাতাগুলো ঝরে যাবে তখনও দেখতে আরও একরকম সুন্দর লাগে তো আমি ট্রাই করব তখন আরও ভিডিও বানানোর বাট সামারে যখন পুরোটাই সবুজ থাকে তখন দেখতে অপরূপ সুন্দর তবে এখনকার ভিউটা মানে রং যে ঠাক কিছু কিছু গাছের পাতা হলুদ হয়ে আছে কিছু লাল কিছু সবুজ কিছু কলা পাতা কালার যে আসে না মানে টিয়া কালার তো সব কিছুর কম্বিনেশনে এত সুন্দর একটা স্নারী দেখেন মানে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন একটা পরিবেশ আর সব জায়গায় রাস্তাতে এরকমই রাস্তা এখন বের হলেই মনে হয় যে কোথাও বেড়াইতে বের হয়েছি এরকম একটা অবস্থা তো এই পাতাগুলো আর হয়তো পনেরো দিনের ভিতরেই ঝরে পুরা গাছগুলো মনে হবে মারা গেছে তো এটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আমিও ট্রাই করব সুন্দর সুন্দর ভিউ দেখানোর দেখেন এই সাইডটা খুবই সুন্দর মনে হচ্ছে কোথাও বেড়াইতে গেছি সৌন্দর্য দেখার জন্য কিন্তু এটা আসলে আমাদের চলতি পথে কিছু সিনারি আমি আপনাদের জন্য ভিডিও করছিলাম আমার ভালো লাগছে তাই তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই ধরনের ভিডিও দেখতে ঘোরাঘুরির ফ্যামিলি ব্লগ যে কোনো ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থাকতে হবে তার জন্য একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই অ্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসা দোয়া থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম